সম্মানিত দর্শক দেখুন একটি দোকানে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও কিভাবে এই দোকান থেকে চুরি হয়ে গেল ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে এই দোকানে কিভাবে চুরিটা হয়েছে আর চুরি হয়ে যাওয়ার পর এই ছেলেটিকে কি ধরতে পেরেছে না এভাবে ছেড়ে দিয়েছে নাকি ধরে ধরার পর তাকে কিছু ডলিউশন দেওয়া হয়েছে ভিডিওটা স্কিপ করলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তাই বলতেছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন এই ভিডিওটি দেখে আরেকজনে উপকৃত হতে পারে জনস্বার্থে শেয়ার করে দিবেন দেখেন একটি ছেলে এই দোকানে এসেছে মেমোরি লোড করার জন্য আর মেমোরি লুট করতে এসে সে এই দোকানে কি কর্মকাণ্ড করতেছে ভিডিওটি যদি দেখুন মনোযোগ সহকারে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন সেই ছেলেটি কিন্তু বলতেছে যে আমাকে ভালো ভালো কয়টা গান দেন দেন এবং ভিডিও এই কথা বলে কিন্তু সে দোকানদারে কথায় মগ্ধ করে রাখতেছে এবং দেখেন এই যে তার হাতটা কিন্তু একটা মোবাইলের উপরে ঢুকিয়ে দিল মোবাইলটা কিন্তু নিয়ে গেলো এই দেখেন পকেটে ঢুকিয়ে দিল দোকানদার কিন্তু কোনো তেরো পাইনি দেখেন ভালো মানুষ যে কিন্তু সে দোকানেও বসেছেন আর এই ভালো মানুষ সাজার কারণে কিন্তু সে দোকানে চুরি করতে পারতেছে দেখাই যে আমাকে ওই গানটা দেন ওই ভিডিওটা হাত ঢুকিয়ে দিছে তার হাত রাখছে যেন ওই লুক খুঁজতে না পারে মানে দেখতে না পারে সেই জন্য কিন্তু তার হাতটা সবসময় তার চোখের সামনে ধরে রাখতেছে আর বলতেছে যে ওই গানটা দেন আমাকে বা ওই ভিডিওটা দেন এই যে দেখেন সে কিন্তু উঠে গেল পকেট থেকে দেখুন কি বার করতেছে মনে হয় তার ফোন এসেছে মানে মোবাইলে মনে হয় রিংটোন বাঁচতেছে এবং সেই লোকটিকে বলতেছে যে ভাই আমার একটা জরুরি কল আইসে আমি কিন্তু একটু বাহিরে যাচ্ছি আমার মেমোরিটা আপনি ভালোভাবে লোড করুন দোকানদার কিন্তু জানতেই পারলো না যে তার দোকানে চুরি হয়ে গেছে দেখেন কতটুক মানে কতটুক চালাকি করে এই ছেলেটি এই দোকান থেকে চুরি করে বেগে গেল দোকানদার কিন্তু টেরো পেল না দেখেন দোকানদার কিন্তু মেমোরি লোড করতে আসে হঠাৎ করে সে কিন্তু মেমোরি লুট করে যে মেমোরি উপরে রেখেছে এবং দেখতেছে যে এখানে মোবাইল নাই মোবাইল না থাকার কারণে কিন্তু সে আবার ক্যাশবক্স খুলছে ক্যাশবক্স খুলে দেখেন সে কিন্তু বিস্তারিত তার মোবাইল ফোন এবং টাকা পয়সা কোথায় সে কিন্তু দিশেহারা হয়ে গেছে সে কি করবে এই ছেলেটি কি এখানে আছে কিনা ছেলেটি কি দেখার উদ্দেশ্য কিন্তু সেই লোকটি বাহিরে চলে গেল কিন্তু সুর তো আর এখানে বসে রই নাই সে কিন্তু মোবাইল দুইটা এবং টাকা কতগুলো টাকা আমাদের কাছে হিসাব নাই অনেকগুলো টাকা নিয়ে গেছে দেখেন এই দোকানদারের সাথে কিভাবে সে প্রতারণাটা করলো চোখের সামনে সকলকে উদ্দেশ্য করে বলতেছি সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন জনস্বার্থে সবাই জন্য দেখে উপকৃত হয় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম